এই মাসে আবার আরেকটা বিশেষ রাত রয়েছে যেই রাতটি অত্যন্ত বরকতময় খুবই ফজিলতপূর্ণ সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান মধ্য শাবানের রজনী যেটা আমাদের বাংলাদেশে পাকিস্তানে এবং ভারতে এই ভারতীয় উপমহাদেশে শবে বরাত নামে প্রচলিত শবে বরাত শব্দটি কোরআন এবং হাদিসে ব্যবহৃত কোনো পরিভাষা নয় বরং এটি হচ্ছে ফার্সি একটি শব্দ কোন এক সময় এই ভারতীয় উপমহাদেশে ফার্সি ভাষার ব্যবহার বেশি ছিল তখন থেকে যখন ফার্সি ভাষার প্রচলন বেশি ছিল তখন মানুষ এই রাতকে ফার্সি ভাষায় শবে বরাত বলা আরম্ভ করেছিল আর এভাবেই এর প্রচলন আরম্ভ হয়ে এখন পর্যন্ত চলে এসেছে শবে বরাত কেউ যদি বলে তার কবিরা গুনাহ হবে না সগীরা গুনাহ হবে না কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তাদের জবান দিয়ে আমি আবারো বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তাদের জবান দিয়ে যে পরিভাষাগুলো ব্যবহার করেছেন আমরাও যদি নবীজিকে এবং সাহাবীদেরকে অনুসরণ করে ওই পরিভাষাগুলো আমরাও ব্যবহার করি তাহলে বরকত হবে কম না বেশি শবে বরাত এটি কোরআনের কোনো পরিভাষা নয় হাদিসেরও কোনো পরিভাষা নয় তবে এই রাতটিকে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবানের রাত্রি মধ্য শাবানের রজনী শবে বরাত এটি ফার্সি শব্দ শবে মানে হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে ভাগ্য তার মানে শবে বরাত অর্থ কি দাঁড়ালো ভাগ্যের রাত ভাগ্য রজনী মূলত কোরআনুল কেরিমের একটি সূরা সূরাতু আদ-দুখান সূরার নাম কি সবাই বলেন না বললে তো আবার বাড়িতে গিয়ে বলেন দোকান দোকান নামে কোনো সূরা নাই আছে কি দোকান সূরা দোকানের তিন এবং চার নাম্বার আয়াতে অসতর্ক এবং অপব্যাখ্যা থেকে অসতর্কমূলক অপব্যাখ্যা থেকেই এর নামকরণ হয়েছে আমি আজকে খুতবার মধ্যে সূরা দোকানের দুইটা আয়াত তিলাওয়াত করেছি আয়াতগুলো এখন আবার পড়ছি إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين نشوي এই কোরআন আমি নাজিল করেছি কোরআন নাজিল করেছেন কে আর একটু জোরে বলেন নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি কখন ফি লাইলাতিন মুবারাকাতিন একটি বরকতময় রজনী এখানে তাফসীর ইবনে কাসির তাফসীরে তাবারী তাফসীরে বাইদাওয়ী তাফসীরে কুর্তুবী তাফসীরে কাশ্যাফ তাফসীরে মুনির সহ সকল তাফসীরে এই আয়াতে ব্যাখ্যা এসেছে ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রজনী দ্বারা এখানে লাইলাতুল কদর কদরের রাতকে উদ্দেশ্য করা হয়েছে কারণ প্রত্যেকটি সাধারণ মুসলমানও জানে কুরআন নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে আর এটা কোরআনে স্পষ্ট করে বলা আছে না নাই আল্লাহ সূরা কদরের প্রথম আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে আচ্ছা এই কদরের রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা কোন মাসে এটা কি মুহররম মাসে শাবান মাসে না রমজান মাসে এই উত্তরটাও কোরআনে স্পষ্ট করা আছে না নাই আল্লাহ বলছেন যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা কোন মাসের রাত জানো ওই রাতটা হচ্ছে সেই মাসের রাত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কোরআন নাজিল হয়েছে রমজান মাসে আর কোরআন নাজিল হয়েছে কদরের রাতে তাহলে বোঝা গেল কদরের রাত এটা রমজান মাসেরই কোনো একটা রাতের অন্তর্ভুক্ত ঠিক কি না এজন্য মুফাসসিরগণ ফি লাইলাতিন মুবারাকার ব্যাখ্যা দিয়েছেন এর দ্বারা কদরের রাত উদ্দেশ্য সকল মুফাসসিরদের বিপরীতে গিয়ে একজন তাবেঈ যার নাম হচ্ছে ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন শুনেন এই যে শবে বরাতের রাতে কুরআন নাজিল আরম্ভ হয়েছে এই অপব্যাখ্যাটা কোথ থেকে আসলো এটার ইতিহাসও আছে এটার ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি এই অপব্যাখ্যাটা কোথা থেকে আসলো সেই অপব্যাখ্যার ইতিহাস আছে সব মুফাসসিরদের বিপরীতে গিয়ে ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন তিনি ছিলেন
বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম একজন খাদেম একজন খাদেম আন্নাদুর বিন ইসমাইল নামে কুফার একজন গল্পকার ওয়ায়েত ছিল যে তার ওয়াজে কিচ্ছা কাহিনী বেশি বলতো যেমন আমাদের দেশে তো এখন আসলে মাহফিল একটা সময় ছিল মানুষের আবেগের জায়গা এই চট্টগ্রামেও তো আপনারা পাঁচ দিন ব্যাপী মাহফিল শুনতেন বাস ভৈরা ভৈরা মানুষ আসতো কি আবেগ ছিল প্রতিটা মিনিটে মিনিটে কোরআনের আয়াত শোনা যেত আর এমন এক হুজুর তাফসীর করতেন যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন মানুষের কলিজা তখন ঠান্ডা হয়ে যেত কি সুন্দর আলোচনা ছিল এখন এই ওয়াজ মাহফিলের ময়দানে কত জাতের কত রঙের কত কালারের বক্তার যে আগমন ঘটেছে কেউ হয়েছে আউল কেউ হয়েছে বাউল কেউ হয়েছে ফাউল কেউ হয়েছে মোটিভেশনাল কোরআনের তাফসীর হবে এমন একটা আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হবে একটা সূরার তাফসীর হবে অন্য সূরা দিয়ে পৃথিবীতে কোরআনের চাইতে সুন্দর মোটিভেশনাল কথা হৃদয় প্রশান্ত করার কথা আর কোথাও নাই তো গল্পকার মানুষ তো আছে যারা আবুল তাবুল গল্প কাহিনী বলে নাদর বিন ইসমাইল নামে কুফার একজন গল্পকার ওয়ায়েত ছিল যে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করত এই লোকটা তার ওয়াজ নসিহতে ইকরিমা রাহিমাহুল্লাহ তার নিজস্ব মতামতকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত বলে চালিয়ে দিয়েছে এই আন্নাদর বিন ইসমাইল সম্পর্কে হাদিসের ইমামগণ অর্থাৎ হাদিস শাস্ত্র নিয়ে যারা গবেষণা করেন হাদিস বিশারদগণ আন্নাদর বিন ইসমাইল সম্পর্কে কমেন্ট করেছেন এই লোকটা তার ব্যক্তি জীবনে চরিত্রবান হলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে লোকটা অত্যন্ত দুর্বল মুফাসসিরগণ বলেছেন সে বিভিন্ন জায়গায় বানোয়াট মিথ্যা কাহিনী শোনায় সেই কারণে তার সকল বর্ণনা গ্রহণ করা যাবে না সুতরাং আন্নাদর বিন ইসমাইলের মাধ্যমে এই অপব্যাখ্যাটা এসেছে শবে বরাত কুরআন নাজিলের রাত নয় কুরআন নাজিলের রাত হলো লাইলাতুল কদর আর কদরের রাত যে রাতে কুরআন নাজিল হয়েছে ওই রাতটা কিসের রাত আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সেই রাতে প্রত্যেকটা বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয় অর্থাৎ সেই রাতে ভাগ্যের ভাঙা গড়া চলে মানুষের ভাগ্যকে এই রাতেই লিপিবদ্ধ করা হয় সেই রাতই হলো ভাগ্য রজনীর রাত তাহলে আমরা কোরআন থেকে কোরআনের তাফসীর জেনে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে কদরের রাতে আর যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতই হলো ভাগ্য রজনীর রাত এজন্য ভাগ্য রজনী এটা শবে বরাত নয় ভাগ্য রজনীর রাত হলো লাইলাতুল আরো জোরে বলেন লাইলাতুল কদর তবে কেউ যদি এই রাতকে আরবিতে বলে লাইলাতুল বারাআহ তাহলে আরো সুন্দর হয় কারণ বারাআহ এই যে সূরা তাওবা শুরু হয়েছে কি দিয়ে সূরা বারাআহ সূরা তাওবা শুরু হয়েছে বারাআতুন শব্দ দিয়ে বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি বারাআতু মানে হচ্ছে মুক্তি ক্ষমা তাহলে লাইলাতুল বারাআহ এভাবে যদি কেউ আরবিতে বলে অসুবিধা নাই তাহলে সুন্দর অর্থ হয় ক্ষমার রাত মুক্তির রাত আসলে এই রাতের ফজিলত আছে এই রাতে আল্লাহ মানুষকে মাফ করেন ক্ষমা করেন কিন্তু শবে বরাত ফার্সিতে বলে কেউ যদি উদ্দেশ্য করে এটা ভাগ্য রজনের রাত এটা আসলে বাড়াবাড়ি হবে বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না আমাদের দেশে এই শবে বরাত নিয়ে দুই গ্রুপ আছে কেউ আছে এটা নিয়ে বাড়াবাড়ি কয় এই রাতে কুরআন নাজিল হয়েছে এটা ভাগ্য রজনীর রাত এরা আসলে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে আরেক গ্রুপ আছে তো এই রাতের কোনো বিশেষ ফজিলতি নাই কোনো ইবাদত বন্দেগির দরকার নাই এই দুই শ্রেণীর লোকই হচ্ছে অত্যন্ত উগ্র এই দুই শ্রেণীর লোকই হচ্ছে অত্যন্ত ফেতনাবাজ ইসলাম মধ্যম পন্থাকে সাপোর্ট করে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটার দিকে আমরা যাব না চলেন এই রাতের ফজিলত যতটুকু আছে ততটুকু আমরা মেনে বাড়াবাড়ি ছাড়াছাড়িতে না গিয়ে কাজে লাগানোর চেষ্টা করি ইনশা আল্লাহ এই রাতের ফজিলত অবশ্যই আছে এটা বরকতময় রাত এতে কোনো সন্দেহ নেই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদিও লাইলাতুন নিসফে মিন শাবান মধ্য শাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি আর কি আমরা চেষ্টা করব এখন থেকে হয় আরবিতে লাইলাতুন নিসফে মিন শাবান অথবা আরো শর্ট করে দেই নিসফে শাবান সহজ হয়ে গেছে না
বলেন নিসফে শাবান অথবা বাংলায় বলবেন শাবানের মধ্য রজনী অথবা মধ্য শাবানের রাত তবে মনে হয় সবচেয়ে সহজ হবে এটা নিসফে শাবান তাই না আমি আগেই বলেছি যে আসলে শবে বরাত বললে গুনাহ হবে না কিন্তু নবীজি সাহাবীরা যেগুলো ব্যবহার করেছেন আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই কি বলেন তাহলে আমরা এই রাতকে কি বলবো নিসফে শাবান তো নিসফে শাবান শাবানের মধ্য এই রজনী ফজিলত আছে অস্বীকারের কোনো সুযোগ নেই কারণ এ ব্যাপারে কোরআনের কোনো আয়াত এই রাতের ফজিলতের ব্যাপারে কোরআনের একটা আয়াতও না থাকলেও বিখ্যাত আটজন সাহাবী থেকে বিভিন্ন সনদে একটি হাদিস বর্ণিত হয়েছে যেটা শবে বরাত সম্পর্কে লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে একমাত্র সহিহ হাদিস প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে হাসান বলে অভিহিত করেছেন হাদিসটা হলো এমন ইন্নাল্লাহ লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফে মিন শাবান فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهن নবীজি বলেছেন শাবানের মধ্য রজনীতে রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের দিকে মায়ার নজরে দয়ার নজরে তাকান আর দুই শ্রেণীর মানুষ এক নাম্বার হলো মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে দুই নাম্বার হচ্ছে হিংসুক যারা অন্তরের মধ্যে হিংসা নিন্দা লালন করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া এই রাতে আল্লাহ তাআলা অন্যান্য মুমিনদেরকে মাফ করে দেয় তাহলে এই হাদিস থেকে বোঝা গেল এটা আসলে খবর রাত এটা আসলে মুক্তি রাত তবে এই রাতে দুই শ্রেণীর মানুষকে কোনোভাবেই ক্ষমা করা হবে এক নম্বরে কি বলেছি জুড়ে বলেন এক নম্বরে মুশরিক শুধুমাত্র মূর্তি পূজা করার নাম শিরক নয় এছাড়াও আরো কত জাতের শিরক আছে কথা কাজেও তো আমরা শিরক করি কই সকল ক্ষমতার মালিক জনগণ উচ্চ জনগণ মারাত্মক শিরকি কথা এরপরে অনেকে আছে সাহায্য মরা মানুষের কাছে জীবিত মানুষের কাছে চায় এটা আল্লাহর সাথে শিরক অনেকে আছে সন্তান চায় মরা ব্যক্তির কাছে জীবিত ব্যক্তির কাছে কবরে শুয়ে থাকা লোকের কাছে কি বলেন এগুলো আছে না নাই চট্টগ্রামে এগুলো অনেক কম তাই না অনেকে আছে চাকরির বরকতের জন্য গিয়ে কবরে সুতা টানায় দেয় এগুলো শিরক অনেকে আছে তাবিজ ব্যবহার করে এই উদ্দেশ্যে এই তাবিজ আমাকে সন্তান দিয়ে দিবে এই তাবিজ আমাকে ব্যবসায় বরকত দিয়ে দিবে এগুলো হচ্ছে মারাত্মক শিরক এরকম শিরকি কর্মকাণ্ডে যারা জড়িত এই রাতে তারা ক্ষমা পাবে না আর মুশরিকদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন কে এরা মাফও পাবে না জাহান্নাম থেকে মুক্তিও পাবে না খালিদিনা ফিহা আবাদা এরা চিরদিনের জন্য জাহান্নামে ঢুকবে এদের জন্য কোনো মুক্তি নাই দুই নাম্বার হচ্ছে হিংসুকরা এই রাতে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে কি বলেন আমাদের মধ্যে হিংসা নিন্দা আছে না নাই একজন বাড়ি বানায় ফেলছে হিংসা শুরু হয়ে গেছে একজন ভালো কাজ করছে হিংসা শুরু হয়ে গেছে আর হিংসা কার সাথে কে করে জানেন সমপর্যায়ের লোকেরা সমপর্যায়ের লোকদের সাথে হিংসা করে সমপর্যায়ের লোকেরা সমপর্যায়ের লোকদের সাথে হিংসা করে আর মানুষ তখনই হিংসা করে কেউ কাউকে হিংসা করে তখন সে আসলে তার মতো হতে চায় কিন্তু তার মতো হতে পারে না এজন্য হিংসা করে আর হিংসা হচ্ছে একটা মারাত্মক রোগ হিংসার মারাত্মক দুইটা কুফল আছে হিংসার কয়টা কুফল আছে দুইটা এটা চলে আমরা হাদিস থেকে জেনে নেই এটা আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ তোমরা হিংসা নিন্দা থেকে বেঁচে থাকো কেন ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব নবীজি বলেছেন আগুন যেমন আবর্জনাকে জ্বালায়া দেয় এখানে কিছু ময়লা আবর্জনার মধ্যে আগুন লাগায় দিলে ময়লা আবর্জনা থাকবে পুড়ে যাবে আগুন যেমন আবর্জনাকে পুড়াইয়া দেয় তেমনি তোমার নামাজ রোজা হজ যাকাত দান সৎকার সব নেকামল তুমি করবা আর মানুষের ব্যাপারে অন্তরে হিংসা রাখবা আগুন যেমন আবর্জনা জ্বালায় দেয় তোমার অন্তরে রাখা হিংসা তেমন তোমার নামাজ রোজা হজ যাকাত সব ভালো আমলগুলোকে জ্বালায়া পুড়াইয়া ছাই কইরা দিয়া তোমাকে আমল শূন্য বানিয়ে দিবে নাউযু বিল্লাহি মিন যালিক উপরের দিকে থুতু মারলে যেমন নিজের উপরে পড়ে হিংসা করলে তার কুপ্রভাবটাও এসে নিজের উপরেই পড়ে সুতরাং
নিজে নিজেকে ধ্বংসের দিকে দেওয়া যাবে না তাহলে হিংসার এক নম্বর কুফল হব যারা অন্তরে হিংসা রাখবে তার এই হিংসার আগুন তার সমস্ত নেক আমলকে পুড়াইয়া দিবে হিংসার দুই নম্বর পরিণাম হলো নবীজি বলেছেন এটা মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস নবীজি বলেছেন প্রত্যেক সপ্তাহের দুই দিন সোমবারে এবং বৃহস্পতিবারে মানুষের আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে পেশ করে আল্লাহ তাআলা ওই সময় সবাইকে মাফ করে দিলেও এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ ক্ষমা করার সিদ্ধান্ত নেন না তারা কারা আব্দাম বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা সেই সকল লোকেরা যারা তাদের অন্তরের মধ্যে তার অন্যান্য মুসলমান কোনো ভাইয়ের ব্যাপারে হিংসা নিন্দা পোষণ করে তাহলে হিংসার পরিণাম জানলাম কয়টা জোরে বলেন এক নাম্বার অন্তরে হিংসা রাখবেন হিংসার এই আগুন আপনার সমস্ত নেক আমল খাইয়া ফেলবে পুড়াইয়া ফেলবে দুই নাম্বার হলো আপনি আল্লাহর ক্ষমা পাবেন না এজন্য আল্লাহর ক্ষমা পেতে হলে করুণা পেতে হলে হিংসার মতো মারাত্মক ব্যাধি থেকে নিজেকে অনেক দূরে রাখতে হবে নবীজি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আনাস শোনো তুমি সকালে এবং সন্ধ্যায় মানুষের ব্যাপারে অন্তরে কোনো হিংসা রেখো না এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ একটা সুন্নত যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে এক জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে অন্তরে হিংসা না রাখার ব্যাপারে নসিহত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের জন্য হিংসা থাকবে না বরং দোয়া থাকবে কি থাকবে আর দোয়াটাও শিখিয়েছেন কি কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন বলেন আমার সঙ্গে রব্বানা ফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল الذين آمنوا ربنا إنك رؤوف رحيم কি সুন্দর দোয়া আল্লাহ আমাদেরকে শিখালেন এর অর্থ হলো রব্বানা গফির লানা হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান শুধু আমাদেরকেই নয় বরং ঈমানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা আমাদের সেই সকল ঈমানদার ভাইদেরকেও মাফ করে দেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু আর আমাদের ঈমানদার ভাইদের ব্যাপারে আমাদের অন্তরে যেন কোনো হিংসা না থাকে সেই তৌফিক আমাদেরকে দান করে দেন আরো আসতে বলেন আমিন তাহলে হাদিস থেকে আমরা এই লাইলাতুন নিসফে মিন শাবান মধ্য শাবানের রাতের প্রথম ফজিলত জানলাম এটা ক্ষমার রাত এটা মুক্তির রাত এটা কিসের রাত ক্ষমার রাত মুক্তির রাত অন্য আরেকটা হাদিস আছে এই হাদিসটাকেও মুহাদ্দিসগণের কেউ কেউ তারা গ্রহণযোগ্য বলেছেন হাদিসটা হলো এই এটা আহমদ তিরমিজি এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলা তিনি বলছেন এক রাতে আমি নবীজিকে খুঁজে পাচ্ছিলাম না তিনি আমার ঘরেই ছিলেন আমার হঠাৎ ঘুম ভাঙলো কিন্তু নবীজিকে আমি খুঁজে পাচ্ছিলাম না ফাখরাজতু আমি ঘর থেকে বের হলাম নবীজিকে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ফাইদা হুয়া বিল বাকিয়া রাফিউন রাসহু ইলা সামা আমি গিয়ে দেখি নবীজি বাকিতে আছেন গরকাদুল বাকি যেটা বাংলাদেশে আপনারা বলেন জান্নাতুল বাকি কোথ থেকে যে এসব নাম আসছে আমি জানি না এটার নাম হলো গরকাদুল বাকি বা বাকিউল গরকাদ ওখানে গেলে দেখবেন লেখা আছে যেমন মক্কা শরীফে গিয়া অনেকে ফেসবুক লাইভ দেখে আমি জান্নাতুল মুহাল্লা আছি লেখাও আছে সামনে চোখের সামনে সুন্দর করে বড় সাইনবোর্ডে লেখা এটা হচ্ছে মাকবারাতুল মুহাল্লা মাকবারাতুল মুহাল্লা কি যে নাম বাংলাদেশের মানুষ আমদানি করছে রে ভাই এরপরে জান্নাতুল বাকি আমি যখন প্রথমবার ওমরায় গেছিলাম তখন শুধু সাইনবোর্ড খুশি দেখি তো এটা জান্নাতুল বাকি কোন জায়গাতে লেখা আছে পরে দেখি জায়গায় জায়গায় লেখা গাকিউল এই বাকিউল গরকাদ বা গরকাদুল বাকি আরবদেরকেও জিজ্ঞেস করলাম এটার নাম কি কবরস্থানের নাম কি তারা বলল এই কবরস্থানের নাম হলো গরকাদুল বাকি
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি খরকাদুল বাকিতে গিয়ে নবীজিকে দেখলাম তিনি আকাশের দিকে মাথা উঁচু করে আছেন আমি গিয়ে নবীজিকে প্রশ্ন আমি নবীজির কাছে যখন গেলাম নবীজি আমাকে বললেন কি ব্যাপার আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু তুমি কি ধারণা করছো যে আল্লাহ এবং রাসূল তোমার ব্যাপারে কোনো হক নষ্ট করার চেয়ে তোমার কোনো হক নষ্ট করে ফেলেছেন তুমি কি এমন ধারণা করছো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন বানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইক মহিলাদের স্বভাব যেমন হয় যার একাধিক বউ থাকে হঠাৎ করে যদি তাকে খুঁজে না পায় তো সে তো চিন্তাই করবে মনে হয় আরেকজনের কাছে চলে গিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি ধারণা করেছিলাম আপনি মনে হয় আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন নবীজি তখন বললেন শোনো আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত আজকে হলো লাইলাতুন নিসফ মিন শাবান এটা মধ্য শাবানের রাত ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতুন নিসফ মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকথারা মিন আদাদি শাআরি গনামি কলবিন নবীজি বললেন এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলা এই দিন এই রাতে এত সংখ্যক মানুষকে ক্ষমা করেন নবীজি বললেন যে কাল কুত্রের যে মেষ আছে মেষপালের যে লুম আছে এই সকল লুমের পরিমাণ এত সংখ্যক এর চাইতেও বেশি পরিমাণ লোকদেরকে আল্লাহ এই রাতে মাফ করে দেন সুবহানাল্লাহ তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা গেল এই রাত ক্ষমার রাত মুক্তির রাত এতে কোনো সন্দেহ নাই এই হাদিসগুলো ছাড়া লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে আরো যত হাদিস বর্ণিত হয়েছে সেগুলোর কোনো কোনোটিকে হাদিস বিশারদগণ দঈফ দুর্বল কোনো কোনোটিকে জাল এবং কোনো কোনোটিকে মিথ্যা এবং বানোয়াট বলে আখ্যায়িত করেছেন যেগুলো সহি সনদে বর্ণিত হয়েছে সেগুলো আমি আপনাদেরকে শোনালাম তাহলে এই হাদিসগুলো থেকে জানা গেল এই রাত ক্ষমার রাত মুক্তির রাত এতে কোনো সন্দেহ নাই তাহলে প্রশ্ন হতে পারে যে লাইলাতুন নিসফ মিন শাবানে আমরা কি করব কি করবেন সেটাই বলছি বাড়াবাড়ি করবেন না উগ্রতা দেখাবেন না আবার বিতর্কে লিপ্ত হয়ে ছাড়াছাড়িও করবেন না এগুলো ছাইড়া দেন তাহলে আমরা এই রাতে কি করব এই রাতে আমরা শবে বরাতের নামাজও বানাবো না শবে বরাতের কোনো রোজাও বানাবো না আমাদেরকে অনেকে বলে হুজুর শবে বরাতের নামাজটা কেমনে পড়তাম আসলে শবে বরাতের আলাদা কোনো নামাজ নাই আলাদা কোনো রোজাও নাই তবে সালাফদের মধ্যে কেউ কেউ এই রাতে ব্যক্তিগত আমল করেছেন তো আপনিও যদি নিসফে শাবানের রাতে আপনি যদি ব্যক্তিগত আমল করেন নফল ইবাদত করেন তাহাজ্জুদ করেন জিকির আসকার করেন কুরআন তেলাওয়াত এই আমলগুলো যদি করেন কোনো অসুবিধা আছে অসুবিধা নাই দলবদ্ধ হয়ে একদম সবাই সমবেত হয়ে উচ্চস্বরে কিংবা সমবেত হয়ে একত্রিত হয়ে কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই বরং সালাফদের কেউ কেউ যেহেতু এই রাতে ব্যক্তিগত আমল করেছেন শাবান মাস এমনিই হচ্ছে ফজিলতের মাস আপনিও সেই রাতে অন্যান্য রাতে যেমন নফল ইবাদত করেন ওই রাতেও আপনি নফল ইবাদত করতে পারেন কোনো অসুবিধা নাই রোজার ব্যাপারেও কথা হলো শবে বরাতের আলাদা কোনো রোজা নাই দেখেন আমরা আলোচনা শুরু করেছিলাম বলেছিলাম রমজান মাসের পরে নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে শাবান মাসে সুতরাং শাবান মাসে কেউ যদি রোজা রাখে এমনকি ওই নিসফে শাবান বা শবে বরাতেও যদি কেউ রোজা রাখে আপনি উগ্রতা দেখায় বললেন না তুমি কেন রোজা রাখলা আবার যে রাখলো না তাকে আবার আপনি বললেন না তুমি কেন রাখলা না যেহেতু এটা এমনি ইবাদতের মাস কেউ রোজা রাখলে কোনো অসুবিধা নাই তবে নিয়ত রাখা যাবে না এটা শবে বরাতের রোজা মনে রাখতে হবে শাবান মাস পুরো মাসটাই নফল রোজার মাস আলহামদুলিল্লাহ বরং সবচেয়ে ভালো হয় আমি একটা পরামর্শ সবাইকে দেই শুধু ওই চোদ্দই শাবান দিবাগত রাত এর পরের দিন রোজা না রাখা তেরো চোদ্দ পনেরো একটা না তিন দিন রোজা রাখেন আরো ভালো কারণ নবীজি প্রত্যেক মাসের এই তিন দিন রোজা রাখতেন এতে করে শাবান মাসের আমল হলো আর ওই যে নবীজি মাসের তিন দিন রোজা রাখতেন ওই আমলটা হলো এক ঢিলে দুই পাকি দুইটা সুন্নতের উপরে আমল হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে তেরো চোদ্দ পনেরো রোজা রাখেন কোনো অসুবিধা নাই তাহলে করণীয় হলো যে যতটুকু পারেন নফল ইবাদত করবেন শুধু ওই রাতে নয় বরং শাবানে পুরো মাসটাই করব ইনশা আল্লাহ এই রাতে কিছু কুসংস্কার প্রচলিত আছে আমাদের সমাজে এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হতে হবে কিছু গুনাহ
কুসংস্কার আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকব যেমন এই রাতে বিভিন্ন মাজারগুলোকে সাজায়া তারপরে মাজার কেন্দ্রিক শিরক এবং বিদআতি কর্মযজ্ঞ পরিচালিত হয় আছে না নাই শুনেন আমরা আমাদেরকে অনেকে মনে করি এরা পীরাউলিয়া বিরোধী আমরা পীরাউলিয়া বিরোধী নাই আমরা আসলে ভণ্ডামি বিরোধী আমরা ভণ্ডামি বিরোধী আপনি কোন ওলির মাজার দিয়ে যাচ্ছেন যদি তিনি সত্যিকারের কোন আল্লাহর ওলি হন তো পাশ দিয়ে যাচ্ছেন জিয়ারত করে যান সালাম দিয়ে যান কোনো অসুবিধা আছে কিন্তু আপনাকে সাজদারিতে কে বলছে আপনাকে ওখানে গিলাফটা নাইতে কে বলেছে আপনাকে কবরে আগরবাতি মোমবাতি জ্বালাতে কে বলেছে আপনি আল্লাহর কোন ওলির কবরের পাশ দিয়ে যাচ্ছেন অসুবিধা নেই জিয়ারত করে চলে যান যে কোনো কবরের পাশ দিয়ে যাচ্ছেন জিয়ারত করে যান ওখানে আগরবাতি দেওয়া ওখানে আলো জ্বালানো মোমবাতি জ্বালানো ফুল ছিটাইয়া দেওয়া গোলাপ জল ছিটাইয়া দেওয়া মাজারে সাজদা দেওয়া আমরা আসলে পীর বিরোধী নই ওলি বিরোধী নই আমরা আসলে মাজার নিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডের বিরোধী আমরা আসলে ভণ্ডামি বিরোধী এজন্য আমাদেরকে আমাদের কথাকে অপছন্দ করে তারা মাজারের নামে ভণ্ডামির ব্যবসা করে যারা আমাদেরকে ওয়াহাবি বলে তারা মাজারের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে আমাদের কারণে এই ধারণা পোষণ করে যারা শিরকি কাজে লিপ্ত হওয়া যাবে আর যেহেতু হিংসুকদেরকে আল্লাহ ইরাতে মাফ করবেন না অন্তরের মধ্যে কোনো হিংসা নিন্দা রাখা যাবে আল্লাহর নাফরমানি মূলক আল্লাহর অপছন্দ কোনো কাজ করা যাবে সমবেত হয়ে ইবাদত বন্দেগি করা যাবে না মসজিদ এবং কবরস্থানকে আলোকসজ্জিত করা যাবে মসজিদের মধ্যে আপনাদের চট্টগ্রামে তো এগুলা বেশি কি বাতি যেন ওগুলাকে বলে ওই যে কিছু ঝাড় বাতি হায় 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 ওই ঝাড় বাতির পয়সাগুলো ইমাম সাহেবকে দিয়ে দিয়ে ভালো হবে ফজমিয়া মসজিদে যে টাকাগুলা দিয়া ঝাড় বাতি লাগানোর দরকার এটা আমাদের হালিম ভাইকে দিয়ে দিয়ে হাসেন কেন আপনারা এটা আমাদের জহির ভাইকে দিয়ে দিবে পারলে আমারেও দিন অসুবিধা নেই হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত কোনো অসুবিধা আছে আলেমদের হাতে পয়সা গেলে ভালো কাজে অথবা অসহায় মানুষদেরকে দিয়ে দিবে বহুত মসজিদ আছে মসজিদের মধ্যে হাজার হাজার টাকা জিনিসপত্র লাগায় ঝাড়বাতি লাগায় মসজিদের ইমাম সাহেবের বেতন কয়েক মাস আটকায় রেখেছে কোন জাতের জালিম কমিটি চিন্তা করেছে কি বলেন এরকম আছে না নাই এই সবে বরাতের লাগে এগুলা না লাগাইয়া টাকাগুলা ইমাম সাহেবরে দিয়ে দিয়েন ইমাম সাহেব খুশি তো নামাজের মনোযোগও বেশি ইমাম সাহেবরে টেনশনে রাখেন না বলে ইমাম সাহেবের মনোযোগ অন্যদিকে চলে যাইতে পারে আর আমি এটা বাংলাদেশের সবাইকে বলবো ইমাম সাহেব যারা আছেন আলেম যারা আছেন তাদেরকে মূল্যায়ন করেন এতগুলো মানুষকে তিনি নামাজ পড়ান ইমাম সাহেবের বেতন বাড়ানো দরকার কারণ ইমাম সাহেবের যদি টাকা পয়সার টেনশন থাকে তাহলে দেখা যাবে নামাজের মধ্যে সূরা কেরাতে বেশি ভুল হবে খুশুয়ের মধ্যে ডিস্টার্ব ঘটে যেতে পারে ইমাম সাহেবদেরকে বেশি বেশি মূল্যায়ন করে এটা শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলে জুলুম হয় বেশি এখানে তো গ্রামে বিভিন্ন জায়গায় শহরে তো মক্তব নাই গ্রামে বিশেষ করে দেখবেন ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজও পড়ায় আবার মক্তবে সকালবেলা অথবা বিকেলবেলা 200 ছাত্রকে পড়ায় হায় রে হায় মানুষের কমন সেন্স কোথায় দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ আর এতগুলা বাচ্চারে পড়ায় মাস শেষে 5,000 টাকা বেতন দেয় আরে ভাই প্রত্যেকটা ছাত্রের বেতন যদি 100 টাকা করে হিসাব করে 200 × 100 মাইনা দেখেন ইমাম সাহেবকে কত টাকা দেওয়া দরকার ঠিক কিনা বলেন মানুষকে মূল্যায়ন করতে শিখেন মানুষকে মূল্যায়ন করুন আপনার ছেলেকে আপনার মেয়েকে যখন ইংরেজি ম্যাথ অন্যান্য সাবজেক্ট কেউ টিউশনই করায় 12 দিনে 16 দিনে 5,000 টাকা দিয়ে দেন আর ইমাম সাহেবকে টাকা দিতে এত কুতাকুতি করেন কেন বলেন তো কোরআনের চেয়ে দামি কোনো কিতাব আছে কোরআনের চেয়ে অন্য কোনো বইয়ের দাম বেশি কোরআনের শিক্ষকের চেয়ে অন্য কোনো শিক্ষকের দাম বেশি কি সুন্দর ভদ্র মানুষ আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারি তো যদি দাম বেশি না হয় তো কোরআনের শিক্ষকের চেয়ে অন্য শিক্ষকের দাম বেশি এত হয় কেন তাহলে তো কুরআনের শিক্ষককে এভাবে মূল্যায়ন করা দরকার অন্য কাউকে যদি দেওয়া হয় 10,000 তো কুরআনের শিক্ষককে দেওয়া দরকার 20,000 এই জায়গাতে এসে সবাই ফ্রি খুঁজে মাগনা মাগনা কিছুই ভালো না এরপরে আসুন এ রাতে মৃত ব্যক্তি মরা মানুষের আত্মা নাকি ঘরে ফিরে আসে এই জন্য অনেক মানুষ ঘরের মধ্যে আগরবাতি জ্বালায় রাখে
কি বলেন এই কুসংস্কার আছে না নাই আমি একদিন এক ব্যাকলকে দেখলাম আগরবাতি হাতে নিয়ে নিয়ে সবে রাতের রাতে ঘুরে আগরবাতি এরকম এরকম করে একটু পর পর আমি এই ব্যাকলকে ডাকলাম ডেকে বললাম এ ব্যাকল আগরবাতি চার পাঁচটা হাতে নিয়ে এমনি এমনি করস কেন কয় আত্মারা যে ফিরে আসতেছে আমি আত্মাদের শরীরের মধ্যে আগরবাতির গ্রান লাগাই দিতেছি আপনারা হাসতেছেন কিন্তু কথাগুলো বাস্তব না অবাস্তব যে দুনিয়া থেকে চলে যায় সে আর ফিরে আসার ক্ষমতা আছে আল্লাহু আকবার বলে ইয়াযু বিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন আতশবাজি ফুটায় সবে রাতের রাতে আছে না নাই আপনি অসুস্থ মানুষকে কষ্ট দেন আতশবাজির আওয়াজে শিশুদের বয়স্ক মানুষের কষ্ট হয় খবরদার এগুলো করা যাবে না আবার অনেকে আছে খাওয়া দাওয়া উৎসবের রাত চট্টগ্রামে তো এগুলো আছে মাশাআল্লাহ গরুর মাংসের শর্ট পড়ে যায় দোকানে দোকানে কত বছর আমি স্বপ্নতে দেখলাম এই একটা নোটিশ লাগানো শবে বরাতের কয়েকদিন আগে পবিত্র শবে বরাত উপলক্ষে গরুর মাংসের অগ্রিম অর্ডার নেওয়া হচ্ছে হ্যাঁ পুরোটারও অগ্রিম অর্ডার মানে বোঝা যাচ্ছে শবে বরাত আসছে একটু খাওয়ার রাত চলে এসেছে মানুষ হালুয়া রুটি বানায় হালুয়া রুটি বানান নাকি আপনারা কই বানান আমারে তো দিলেন না এগুলা করেন কার মারা এগুলা করা যাবে না এটাকে উৎসবের রাত হিসাবে পরিণত করা যাবে না অনেকে আবার কয় না না এটা ভাগ্য রজনীর রাত এই রাতে যত ভালো খাইবা ভাগ্য একদম ভাগ্য একদম ফলা যাবে সারা রাত সারা জীবন ভালো খাইতে পারবে সারা বছর ভালো খাইতে পারবা না এগুলো কুসংস্কার এই সকল কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং এ রাতকে কোনোভাবেই ভাগ্য রজনী মনে করা যাবে না তাহলে আজকের জুমার খুতবায় আমরা শাবান মাসের ফজিলত জানলাম আমরা শাবান মাসটাকে কাজে লাগাবো লাইলাতুল নিসফ মিন শাবান মধ্য শাবানের এই রাতে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে যতটুকু পারি আমরা নফল ইবাদত করব কোনো প্রকার কুসংস্কার শিরক বেদাত এবং অন্যায় অপকর্মে আমরা জড়াবো না ইনশাআল্লাহ এখন যে মাসটি চলমান সেটি হচ্ছে মাহে শাবান শাবানের এই মাসটি হচ্ছে রমাদান আল করিমের জন্য প্রস্তুতি গ্রহণের মাস শাবান মাস এটি অত্যন্ত বরকতময় খুবই ফজিলতপূর্ণ একটি মাস কিন্তু দুঃখজনক হলেও সত্য এই শাবান মাসে বেশিরভাগ মুসলমানরা অত্যন্ত গাফেল থাকে এর কারণ হল শাবান মাসের ফজিলত সম্পর্কে অজ্ঞতা শাবান মাসের গুরুত্ব সম্পর্কে না জানা শাবান মাসের গুরুত্ব এবং তাৎপর্য আমরা জানি না বলে এই মাসে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার এবং যে পরিমাণ আমলে মনোনিবেশ করা দরকার আমরা তার থেকে অনেক পিছিয়ে থাকি কারণ হলো শাবান মাস সম্পর্কে আমরা জানি না শাবানের মাস আসলেই নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি শুরু করে দিতেন এবং রমাদান আসার আরো কয়েক মাস আগে থেকেই দোয়া শুরু করতেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন বলেন আমিন শাবান মাস আসলে নবীজি আমলে কেমন মনোনিবেশ করতেন এই মাস যে মাসে আমরা এখন আছি এই মাসকে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন চলুন আমরা হাদিস থেকে জেনে নেই এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারীর নাম হচ্ছে উম্মুল মুমিনিন আমাদের মা নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বলার আগে বর্ণনাকারী সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই এই হাদিসটি যিনি বর্ণনা করছেন অর্থাৎ নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে যতটা কাছ থেকে দেখেছেন নবীজির আমল সম্পর্কে তিনি যতটা জানেন বলেন তো দুনিয়ার অন্য কোনো মানুষ কি সেই পরিমাণ জানার কোনো সুযোগ আছে তো হাদিস যিনি বর্ণনা করছেন তিনি নবীজির সবচেয়ে কাছাকাছি থেকেছেন তিনি নবীজির আমলগুলো একেবারে কাছ থেকে অবলোকন করেছেন তিনি এই হাদিস বর্ণনা করছেন আম্মা জানা ইশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন
ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان أما جنا عائشة رضي الله عنها বলেছেন আমি রাসূল কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোন মাসের পুরোটা অর্থাৎ রমজান মাসে যেমন নবীজি পুরো মাস ফরজ রোজা রাখতেন এই রকম করে অন্য কোন মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখি নাই ওয়া মা রাআইতুহু আকসার সিয়ামান মিনহু ফি শাবান আর রমাদানের পরে নবীজি শাবান মাসে যত বেশি নফল রোজা রাখতেন বছরের অন্য কোন মাসে নবীজি এত পরিমাণ নফল রোজা রাখতেন না রমজান মাস ছাড়া অন্য কোন মাসের পুরোটা নবীজি কখনোই রোজা রাখেন নাই আর রমজানের পরে শাবান মাস ছাড়া নবীজি অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখেন নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা ইয়াসুমু শাবান কুল্লা কখনো কখনো এমন হতো নবীজি প্রায় শাবান মাসের পুরো মাসই রোজা রেখে ফেলতেন সুবহানাল্লাহ কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা আবার মাঝে মাঝে এমন হতো শাবান মাসে অল্প কয়েকদিন বাদে অল্প কয়েকদিন ছাড়া শাবানের বেশিরভাগ দিনগুলোতেই তিনি রোজা রেখেছেন ইসলামে বিশেষজ্ঞগণ বলেছেন নবীজি শাবান মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত টানা আবার কেউ কেউ বলেছেন নবীজি শাবান মাসের শেষের দিকে কয়েকটা দিন ব্যতীত শাবান মাসের বাকি দিনগুলো তিনি নফল রোজা পালন করতেন সুবহানাল্লাহ নবীজি যেহেতু এই মাসের অল্প কয়েকদিন ছাড়া বাকি এই মাসের অন্যান্য দিনগুলোতে রোজা রেখেছেন যেহেতু নবীজি রোজা রেখে এই মাস কাটিয়েছেন তাহলে বুঝাই যাচ্ছে এই মাসের গুরুত্ব আছে এই মাসের গুরুত্ব আছে এখন একটা প্রশ্ন হতে পারে কি কারণে নবীজি এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন চলুন আমরা এটাও হাদিস থেকে জেনে নেই নবীজি শাবান মাসে অত্যধিক পরিমাণে নফল রোজা রাখতেন দুইটা কারণে জোরে বলেন কয়টা কারণে নাসাই শরীফে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আন উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আন বলছেন আমি একদিন নবীজিকে জিজ্ঞেস করলাম লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান আমি নবীজিকে প্রশ্ন করলাম ওগো আল্লাহর নবী আপনি শাবান মাসে যে পরিমাণ নফল রোজা রাখেন অন্য কোন মাসে তো এত পরিমাণ নফল রোজা রাখতে আমি দেখি নাই এই শাবান মাসে আপনি এত বেশি নফল রোজা পালন করেন কেন তিনি প্রশ্ন করেছেন নবীজিকে এই প্রশ্ন শুনে নবীজি তখন উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আনহুকে উত্তর দিলেন হে উসামা এই শাবান মাসে আমি অত্যধিক পরিমাণে নফল রোজা রাখি দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণে নাম্বার 1 এক নাম্বার নবীজি বলছেন যালিকা শাহরু ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান নবীজি বলছেন রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস শাবান এই যে শাবান মাস শাবানের আগে গেল কোন মাস রজব মাস আর শাবানের পরে কোন মাস নবীজি বলছেন রমাদান এবং রজবের মধ্যবর্তী এই শাবান মাস সম্পর্কে বেশিরভাগ মানুষ গাফেল থাকে কিন্তু আমি এই মাসে গাফেল থাকি না রাতের বেলা অনেক মানুষ যখন ঘুমায় থাকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে সাজদা দেয় বলেন তো ঘুমায়া থাকা লোকদের থেকে তাহাজ্জুদে সাজদা দেওয়া লোকটা আল্লাহর কাছে প্রিয় কম না বেশি সবাই যখন ঘুমে তখন আল্লাহর ওই বান্দা সে ঘুমের মধ্যে নাই সে তখন সাজদা দিচ্ছে কাকে নবীজি বলছেন যখন শাবান মাস আসে বিশেষ করে আমাদের সমাজের চিত্র হলো মানুষ তখন দাম বেড়ে যাবে আগে বাজার করে ফেলতে হবে বাজার সেরে ফেলতে হবে আসলে বাজারে দাম বাড়ার পেছনে শুধু ব্যবসায়ীরা দায়ী নয় আপনারাও কম দায়ী না কারণ আপনারা যা শুরু করেন কার আগে কে কিনে ফেলবে
মানে কেনার জন্য যে প্রতিযোগিতা আরম্ভ হয় আপনাদের প্রতিযোগিতার কারণে বাজারে পণ্যদ্রব্যের শর্ট পড়ে যায়। অন্যান্য মাসে আপনারা যেমন বাজারগুলো যখন প্রয়োজন তখন করেন, রমজানের আগেও যদি আপনারা যখন প্রয়োজন তখনই বাজার করতেন, দেখতেন বাজারে অতিরিক্ত কোনো চাহিদা তৈরি হতো না। অতিরিক্ত চাহিদার ফলে পণ্যের ঘাটতি দেখা দেয়, আর পণ্যের ঘাটতি যখন দেখা দেয় তখন এক শ্রেণীর ব্যবসায়ী নামের কসাইরা এই সুযোগে তারাও কসাইগিরি আরম্ভ করে দেয়। ঠিক করার আগে নিজেদেরকে ঠিক করেন, নিজেদেরকে ঠিক করেন। এক একটা পরিবারে দেখা যায় বছরের অন্য মাসের চেয়ে রমজান মাসে খরচ বেশি লাগে, আর রমজান মাসে তো খায় মাত্র দুই বেলা, অন্যান্য সময় দুই বেলা খাবার দুই তিন বেলা নাস্তা, তো অন্য সময় খরচ হওয়ার কথা বেশি, রমজানে কম হওয়ার কথা, কিন্তু আপনার তো রমজানে বেশি হচ্ছে। এটা কি খাওয়ার মাস না আত্মশুদ্ধির মাস? তো আত্মশুদ্ধির মাস হলে এত খাওয়া 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 করেন কেন? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন, যে জিনিসের দাম বেশি ওইটা কিনা কমায় দিবেন। আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ার পেছনে আমরা ক্রেতারাও দায়ী আছি। সয়াবিন তেলের দাম বাড়ছে না, দাম বেড়েছে। আমি সিলেটে এবার গিয়ে দেখলাম মানুষ প্রচুর পরিমাণে সরিষা চাষ করেছে, আমাদের পরিবারেও সরিষা চাষ হয়েছে, তো ভালোই হয়েছে। এই যে সরিষা চাষ, সবাই যদি সরিষা চাষ করে সরিষার তেল খাওয়া আরম্ভ করে, যারা সয়াবিন তেলের দাম একেবারে হাজার টাকার দ্বারপ্রান্তে নিয়ে গেছে, আমরা যখন সয়াবিন তেল বাজার থেকে কিনবো না তখন মাইকিং করবে, আসেন 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 সয়াবিন তেল নিয়ে যান, দাম কমায় দিয়েছি, ঠিক কিনা বলেন? ঠিক তো এত জোরে কইলেন, কাম করার বেলায় তো না। ছোলার দাম বাড়াই দিয়েছে, ছোলা খাওয়া বন্ধ করে দেন, সারাদিন রোজা রাখার পরে আপনি নরম খাবার খান, তরল খাবার খান। আপনারা তো চট্টগ্রামের মানুষ, ছোলা না হইলে আপনাদের হই না। কয়েকদিন বাদ দিয়া দেখেন ছোলা ব্যবসায়ীরা কি করে, দেখবেন এমনিতেই দাম কমায় দিবে। আসুন আমরা একটু সচেতন হই, যে জিনিসের দাম বাড়াবে ওই জিনিস কেনা বন্ধ করে দিবে, ওইটা কেনা বন্ধ করে দেখবেন অটোমেটিক কয়েকদিন পরে এটার দাম একেবারে কমে যাবে। এই সয়াবিন তেলের দাম এটা কমানোর জন্য এটা ইউটিউবেও যারা দেখবেন তাদেরকে বলবো, বইলাও লাভ নাই, আসলে আমাদের দেশের মানুষকে বুঝাইয়া লাভ হয় না। ওই আবারও গিয়ে লাইন ধরে দাঁড়ায় যায়, যখন দেখবে ওই যে বেশ কিছুদিন আগে অক্টেনের দাম বাড়াইছিল না, আরে বাপ রে বাপ, অক্টেনের দাম বাড়িয়েছে, প্রতিবাদ তো দূরের কথা, অথবা এটা নিয়ে বুদ্ধিভিত্তিক কাজ করা দূরের কথা, মানুষ তাদের গাড়ি বের কইরা অক্টেন কালেকশন শুরু করেছে। কি জাতের পাবলিক চিন্তা করেছে, মানে আমরা নিজেরাই বাজারের মধ্যে দাম বাড়ানোর জন্য অনেকাংশেই দায়ী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো নবীজি বলছেন যখন সব মানুষ গাফেল থাকে তখন আমি গাফেল হতে চাই না, আমি এই শাবানের মাসে তখন ইবাদতে মনোনিবেশ করি। সুবহানাল্লাহ, পড়েন আমি বলেছিলাম নবীজি রমজান এই শাবান মাসে অত্যধিক পরিমাণে নফল রোজা পালন করতেন, কয়টা কারণে? দুইটা। এক নাম্বার, মানুষ এই মাসে গাফেল থাকে, নবীজি বলেছেন আমি এই মাসে গাফেল হতে চাই না। দুই নম্বর কারণ হলো নবীজি বলেছেন এটা কোন মাস, ওয়া হুয়া শাহরুন, নবীজি এই মাসের পরিচয় করিয়ে দিচ্ছেন শাবান মাসের, নবীজি বলছেন ওয়া হুয়া শাহরুন এটা সেই মাস, তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে মানুষের বার্ষিক আমলের রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরে। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাঈমুন, আর আমি পছন্দ করি, আমি চাই আমার সারা বছরের বার্ষিক রিপোর্ট যখন ফেরেশতা আল্লাহর সামনে তুলে ধরবে আল্লাহ যেন আমার আমলনামাটা খুলেই দেখেন আমি রোজাদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে সরকারি চাকরি করেন, অনেকে বেসরকারি চাকরি করেন, কেউ বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, দেখবেন যারা চাকরি করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিজেদের কাজের রিপোর্ট কয়েকভাবে পেশ করা হয়। দৈনিক রিপোর্ট হতে পারে, সাপ্তাহিক রিপোর্ট হতে পারে, মাসিক রিপোর্ট হতে পারে, ষাণ্মাসিক রিপোর্ট হতে পারে, বার্ষিক রিপোর্ট হতে পারে। আমরা যারা মানুষ, আমাদের আমলনামা, আমাদের কর্মযজ্ঞ, আমাদের কাজকর্ম ফেরেশতারা আল্লাহর সামনে তিনটি পদ্ধতিতে তিনটি সময়ে তুলে ধরে। আমাদের আমলনামা কয়টা সময় আল্লাহর কাছে তুলে ধরা হয়, মুখস্থ করে ফেলেন কয়টা? এক নাম্বার হলো দৈনিক,
দুই নাম্বার হলো সাপ্তাহিক তিন নাম্বার হলো বার্ষিক এক নাম্বার সাপ্তাহিক না সামনে থাইকা কি করেন আপনি এক নাম্বার দৈনিক দুই নাম্বার সাপ্তাহিক তিন নাম্বার আবার বলেন এক নাম্বার দৈনিক দুই নাম্বার সাপ্তাহিক তিন নাম্বার প্রতিদিন দুইবার প্রতিদিন কয়বার কোন সময়ে ফজরে এবং আসরের পরে সকালে এবং সন্ধ্যায় আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরে এটা হলো দৈনিক আর সপ্তাহে কয় দিন দুই দিন কয় দিন কোন কোন বারে সোমবারে এবং বৃহস্পতিবারে নবীজি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন কেন জানেন কারণ সোমবারে আর বৃহস্পতিবারে ফেরেশতা বার্ষিক রিপোর্ট নিয়ে আল্লাহর সামনে পেশ করে নবীজি বলেন সোমবারে বৃহস্পতিবারে দুই দিনে যেহেতু ফেরেশতা গিয়ে বার্ষিক রিপোর্ট পেশ করে থাকে আমি পছন্দ করি আল্লাহ যেন আমার আমলটা হাতে নিয়েই আমলনামা খুলেই যেন আল্লাহ দেখেন আমি তখনও রোজাদার অবস্থায় আছে সুবহানাল্লাহ সাপ্তাহিক তিন নম্বর হলো বার্ষিক রিপোর্ট গোটা বছরের রিপোর্ট ফেরেশতারা কোন মাসে পেশ করে শাবান মাসে কোন মাসে এই মাস যেটা চলছে এই মাস যেই মাসে ফেরেশতা বার্ষিক রিপোর্ট আল্লাহর সামনে পেশ করে শুনেন একটা সুন্দর কথা আমার মনে পড়ল মনে করেন আপনি কোথাও চাকরি করেন আপনি খুব দায়িত্ববান লোক সব সময় আপনি ডিউটি পালন করেন কথা শুনতেছেন তো আপনি খুব দায়িত্ববান আপনি সব সময় আপনার ডিউটি সুন্দরভাবে পালন করেন একদিন ঊর্ধ্বতন কর্মকর্তা অডিট করতে আসলেন এখন সব সময় আপনি দায়িত্ব পালন করেন কিন্তু যেদিন ঊর্ধ্বতন কর্মকর্তা অডিট করতে আসলেন উনি আইসা দেখেন আপনি চেয়ারের মধ্যে হেলান দিয়া ঠেঙের উপর ঠেঙ দিলা তারপরে ফোনে কথা বলছেন অথবা আপনি সিগারেট খাইয়া উপরে ধোয়া দিয়া দেখতেছেন যে ধোয়াইটা কদ্দুর উল্লো সারা বছর আপনি দায়িত্ব পালন করেছেন কিন্তু যেদিন ঊর্ধ্বতন কর্মকর্তা অডিট করতে আসতেন ওই দিন যদি এসে দেখে আপনি ডিউটি পালন না করে দায়িত্বে গাফলতি করছেন তাহলে বলেন তো ঊর্ধ্বতন কর্মকর্তা অডিটে মন্তব্য ভালো লিখবে না খারাপ লিখবে আপনার চাকরি থাকবে কিনা সন্দেহ আছে আপনি সারা মাস ইবাদত সারা বছর ইবাদত করেছেন আর যেই মাসে ফেরেশতা রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে যাবে ওই মাসে যদি আপনি গাফেল থাকেন তো আল্লাহ তো আমলনামা উল্টাই দেখবেন আপনার অবস্থা ভালো নবীজি বলেছেন উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আনহুকে উসামা তুমি আমাকে প্রশ্ন করেছো কেন আমি শাবান মাসে বেশি রোজা রাখি দুইটা কারণ এই মাসে মানুষ গাফেল থাকে আমি গাফেল থাকি না আমি রোজা রাখি দুই নম্বর কারণ হলো আল্লাহ যেন আমলনামা উল্টাইয়াই দেখেন আমি রোজাদার অবস্থায় আছি সুবহানাল্লাহ তাহলে কেন নবীজি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আমরা সবাই বুঝতে পেরেছি তো সম্মানিত মুসল্লিবৃন্দ এজন্য শাবান মাস এই মাসে যেন আমরা গাফলতি না করি আমরা নবীজিকে ভালোবাসি কথায় কথায় নাকি কাজে কর্মেও প্রমাণ দেব তো কাজে কর্মে প্রমাণ দিতে হলে নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আমাদেরও সকলের সকলের জায়গা থেকে এই মাসে যে যতটুকু পারি ততটুকু নফল রোজা পালনের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই আপনারা দেখবেন যারা খেলাধুলা করে ফুটবল খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় যে মাঠে তারা খেলবে খেলার দিনে গিয়ে খেলে না খেলার আগে ওই মাঠে গিয়ে তারা দুই তিন দিন প্র্যাকটিস করে আপনাদের চট্টগ্রামে স্টেডিয়াম আছে না যেদিন খেলা হইতে কিছুদিন আগে কি জানি বাংলাদেশের কি বলে ক্রিকেটের একটা খেলা গেল না বিপিএল তো যে মাঠে যখন খেলা হয় ওরা ওই দিন আসে না প্লেয়াররা কয়েকদিন আগে চলে আসে এসে তারা যে মাঠে খেলবে ওই মাঠে কি করে প্র্যাকটিস করে প্র্যাকটিসের পরে তারা খেলতে নামে রমজান মাসে আপনি রোজা রাখবেন ইবাদত করবেন আপনি সরাসরি ইবাদতে মনোনিবেশ করলে আপনি হয়তো আনইজি ফিল করবেন বা সঠিকভাবে আপনি ইবাদত করতে পারবেন না
অনুশীলনের জন্য আছে শাবান মাস শাবান মাসে প্র্যাকটিস করে ইবাদতের একটা চর্চা করে রমাদান মাস আরম্ভ করলে আপনার রমাদান ইফেক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য শাবান হচ্ছে রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস শাবান হচ্ছে রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস রমজান শুরু হওয়ার আগে এই শাবান মাসে আমরা সবাই সাতটি আমল করে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ নাম্বার 1 এক নাম্বার আমরা ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতে নফল নামাজের প্রতি আমরা বেশি যত্নশীল হয়ে যাব কারণ রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও আমরা তারাবিহের নামাজ আদায় করব আমরা শেষ রাতে কিয়ামুল লাইল আদায় করব তো আমরা যদি প্রস্তুতিমূলক হিসাবে এই শাবান মাসে অল্প অল্প নফল ইবাদত বাড়ায় দিতে পারি তাহলে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে যার ফলে রমাদানে ইবাদত বন্দেগি করতে আমাদের মজা লাগবে ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার আমল ফরজ নামাজের ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ নাই পুরুষ মানুষ পাগল না হইলে সে নামাজ ছাড়তে পারবে না আর নারীরা তাদের যে মাসে কয়েকদিন অসুস্থ থাকে সেটা ছাড়া নারীরাও নামাজ ছাড়তে পারবে ফরজ তো অবশ্যই ফরজ নামাজের পাশাপাশি আমরা নফল নামাজের প্রতিও যত্নবান হব ইনশাআল্লাহ দুই নাম্বার এই মাসে আমরা যে যতটুকু পারি নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ কেন রাখব নবীজি এই মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন নবীজির সুন্নত আমরা ভালোবাসি কম না বেশি তো নবীর সুন্নত অনুসরণের জন্য রাখব এরপরে আমরা রমাদানের প্রস্তুতি হয়ে যাবে রোজা রাখতে রাখতে একটা অভ্যাস হয়ে যাবে এরপরে দেখা যাবে আমাদের রমজান অনেক ভালোভাবে আমরা কাটাতে পারবো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার বললাম ফরজ নামাজ ছাড়াও নফল নামাজের প্রতি মনোনিবেশ করা যত্নবান হওয়া দুই নাম্বার হলো নফল রোজা রাখার ব্যাপারে যত্নবান হওয়া তিন নাম্বার হচ্ছে জাকাতের হিসাব সেরে ফেলেন যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে এবং তা এক বছর স্টে করেছে জাকাত আমরা অনেকে রমজান মাসে দেই কিন্তু সাহাবিদের আমল ছিল তাবেঈদের আমল ছিল তারা রমজান মাসে জাকাত না দিয়ে রমজানের আগের মাস কোন মাস এটা এটা কোন মাস বলেন কোন মাস শাবান মাসে তারা জাকাত দিতেন কেন জাকাত দিতেন জাকাতের আটটা খাত আছে আট শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যায় তার মধ্যে গরিব মানুষও অন্তর্ভুক্ত আছে না নাই রমজান মাস আসলে এমনিতেই তো কিছু সিন্ডিকেটরা কিছু কসাইরা দাম বাড়ায় ফেলে আর গরিব মানুষরা চিন্তায় থাকে হায় রে কেমনে রমজান মাস কাটাবো আমি কি আমার কাজকাম করব না ইবাদতে মন দিব টেনশনে পড়ে যায় মানুষ এজন্য সাহাবিরা যেটা করতেন রমজান মাসের আগে শাবান মাস চলে আসতে তারা হিসাব নিকাশ করে খাতা কলম নিয়ে হিসাব নিকাশ করে জাকাতের টাকাগুলো তারা শাবানে দিয়ে দিতেন কেন যাতে করে গরিব মানুষরা জাকাতের এই টাকাগুলো পেয়ে রমজান মাসে তারা ঘরের বাজার খরচ করে বিনা টেনশনে গরিব মানুষরাও যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে রমজানে ইবাদতে মনোনিবেশ করতে পারে এজন্য তারা রমজানের আগেই শাবানে জাকাত দিয়ে ফেলতেন সুবহানাল্লাহ তাহলে আমরা যারা জাকাত দিব চলেন একটা হিসাব করে ফেলি আজকে তো জানলেন ফজিলতের কথা এজন্য আপনারাও বাড়ি থেকে হিসাব করে ফেলেন হিসাব কই না শাবান কিন্তু শুরু হয়ে গেছে দশ দিন চলে গেছে আপনারা হিসাব নিকাশ আরম্ভ করেন আর জাকাতের টাকা অনুমান করে দিলে চলবে না যে ব্যক্তি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দিবে না তার সম্পদ কিয়ামতের দিন তার জন্য অভিশাপ হবে তার এই সম্পদ দুনিয়াতে কাজে লাগবে না তার সম্পদে বরকত থাকবে না তার সম্পদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না সে দুনিয়ায় শাস্তি পাবে আখেরাতে জাহান্নাম থেকে তার বাঁচার কোনো উপায় থাকবে জাকাতের টাকা পই পই করে হিসাব করে তারপরে দিতে হবে অনুমান করে কোনো জাকাত দেওয়া চলবে না জাকাত কোন কোন সম্পদের কতটুকু কি পরিমাণে দিতে হবে জাকাতের হিসাব কেমনে বের করতে হবে গত বছরের রমজান মাসে আমি বিস্তারিত ব্যাপারে আলোচনা করেছি যারা ভুলে গিয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন ওই পূর্ণাঙ্গ আলোচনাটি আছে সেখান থেকে আপনারা শুনে নেবেন ওই আলোচনাটি শুনলে জাকাতের হিসাব কেমনে বের করবেন কোন সম্পদে কতটুকু কি পরিমাণে জাকাত দিবেন কেমনে হিসাব করে দিবেন সব ওখানে বিস্তারিত বলা আছে সেখান থেকে আবারও শুনে নেবেন ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর আমল যাদের উপর জাকাত ফরজ আমরা এই শাবান মাসেই জাকাতটা দিয়ে ফেলবো ইনশাআল্লাহ এতে আপনারও লাভ টেনশন কমে গেল আপনিও জাকাতটা দিয়ে ফেললেন রমজান মাসে আপনি নিজেও ইবাদতে মনোনিবেশ করলেন
পাশাপাশি গরিব মানুষরা যাকাতের এই অর্থগুলো পেয়ে তারাও রমজান মাসে বিনা টেনশনে ইবাদতের দিকে ঝুঁকে পড়তে পারবে ইনশাআল্লাহ। চার নম্বর আমল হলো রমাদানের একটা কাউন্টডাউন আরম্ভ করে দেন, কয় দিন বাকি। যারা ফেসবুক ব্যবহার করেন মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দিবেন, যেমন এখন তো 10 তারিখ, ফেসবুকে পোস্ট মারবেন হ্যাঁ রমাদানের আর 19 দিন অথবা 20 দিন বাকি আছে। কেন? এটা হলো রমাদানের একটা আমেজ, রমাদানের একটা পরিবেশ, রমাদানের ব্যাপারে মানুষকে উৎসাহ উদ্দীপনা দেওয়া যে রমজান মাস চলে এসেছে, এরকম একটা হিসাব নিকাশ আরম্ভ করা। হ্যাঁ, আপনার বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো মেহমান আসলে দেখা যায় মানুষ হিসাব আরম্ভ করে, আর মাত্র 2 দিন, আর মাত্র 3 দিন। এইতে গত বছর মুজিব বর্ষ পালন করা হলো, রাস্তাঘাটে দোকানে পাঠে অফিসে আদালতে সব জায়গায় লেখা ছিল মুজিব বর্ষের এত দিন এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড বাকি। তো রমজান মাসের চাইতে দামি মাস আর আছে? তো আপনি যদি বুঝে থাকেন তো আপনার মনের মধ্যে আনন্দের ঢেউ খেলবে, রমজান মাস চলে এসেছে আর 19 দিন বাকি আর 18 দিন বাকি, কেন উৎসাহ উদ্দীপনা থাকবে না, কেন আমাদের মধ্যে উদ্দীপনা কাজ করবে না? কারণ রমাদানে একে কত 70, একে 70, এক রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। রমাদানে একটা নফল ফরজের সমান, ফরজ 70টা ফরজের সমান, রমাদানে উমরা কবুল হজের সমান, সুবহানাল্লাহ। তো বছরের শ্রেষ্ঠ মাস এসেছে, ইবাদত কামানো নেকি কামানো সওয়াব কামানোর মাস সামনে, এই মাসের ব্যাপারে উৎসাহ উদ্দীপনা তৈরি করার জন্য আমরা সবাই রমাদানের একটা কাউন্টডাউন হিসাব নিকাশ সব সময় আমরা করব ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে রমাদান কেন্দ্রিক আলোচনা বাড়িয়ে দেওয়া। যে যেখানে চাকরি করেন ব্যবসা করেন ওখানে আপনার কর্মচারীদেরকে নিয়ে স্টাফদেরকে নিয়ে রমাদান সিয়াম ও কুরআন শীর্ষক সেমিনার করেন, প্রশ্নোত্তর পর্ব, রমজান মাসে সাহরিটা সুন্নতি তরিকায় কেমনে খাবো, ইফতার সুন্নতি তরিকায় কিভাবে খাবো, রমাদানে কি করব কি করব না, রমাদান প্ল্যানিং কেমন হবে, এরপরে রমাদানের যে সকল প্রশ্ন এই জানা অজানা খুঁটিনাটি বিষয় আছে সেগুলো জানার জন্য এখন থেকেই প্রত্যেকটা জায়গায় অলিতে গলিতে বাসা বাড়িতে অফিসে আদালতে কলকারখানা এরপরে সকল জায়গায় রমাদান কেন্দ্রিক আলোচনা আরম্ভ করে দিতে হবে, যাতে করে প্রতিটা মুসলমানের ভেতরে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি এবং উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে যায়। নাম্বার 6 নম্বর আমল হলো আমরা প্ল্যান একটা পরিকল্পনা গ্রহণ করব। পরিকল্পনা যত ভালো কাজটাও তত বেশি সুন্দর হয়। কোনো লোক যদি পরিকল্পনা না করে বিল্ডিং বানায় দেখবেন কিছুদিন পরপর ডান পাশ একবার ভাঙবে বাম পাশ আরেকবার ভাঙবে, তার মানে তার কোনো পরিকল্পনা নাই। শোনেন, আমাদের বয়স তো কম হইল না, জীবনে কত রমজান আসলো আর চলে গেল, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন হলো না। সাহাবিদের মধ্যে কেউ কেউ মাত্র 2-3টা রমজান পেয়েছেন, তারা এতে করেই ওই রমজানগুলোকে কাজে লাগিয়ে সফল হয়েছেন, জান্নাত কিনে ফেলেছেন। আর আমাদের জীবনে যার বয়স 30 সে তো 30টা রমজান পাইছে, যার বয়স 40-40টা রমজান পাইছে, যার বয়স 50-50টা রমজান পাইছে। ওই যে মানুষ বাংলায় বলে যেই লাউ সেই কদুই থেকে গেল, জীবনে কোনো পরিবর্তন আসলো না। কারণ হলো রমাদান কেমনে কাটাবো, রমাদানের জন্য আমরা কোনো পরিকল্পনা গ্রহণ করি না, গ্রহণ করতে হবে। এজন্য এই শাবান মাসে 6 নম্বর আমল আমরা শুরু করব, রমজান আসার আগে পরিকল্পনা করেন, তাহলেই রমজান কাজে লাগবে। আপনি রমাদানে 24টা ঘন্টা কিভাবে কাটাবেন সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, এই রমজানে কোরআন কয়বার খতম করবেন, রমজান মাসে প্রতিদিন কোন টাইমে হাদিস পড়বেন, রমজান মাসে প্রতিদিন কি পরিমাণ সময় তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, রমজান মাসে কোন সময় আপনি কিয়ামুল লাইল করবেন, রমজান মাসে কোন সময়টাতে আপনি দিনী আলোচনায় অংশ নেবেন। মোট কথা হলো রমজানের একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আপনি শাবান মাসেই আরম্ভ করেন। এখন তো অলরেডি পরিকল্পনা শুরু হয়ে গেছে কাপড় ব্যবসায়ীদের, কি পরিমাণ কাপড় আনবো, কেমনে ব্যবসা করব। এরপরে আপনার যারা রাজনীতিবিদ তাদের পরিকল্পনা আরম্ভ হয়ে গেছে, কোন কোন দিন কার সাথে ইফতার পার্টি করব। মানে আমাদের যে পরিকল্পনা, অথচ পরিকল্পনা দরকার ছিল এমন হওয়া, কিভাবে নামাজ পড়ব, কিভাবে জিকির আজকার করবো, কিভাবে কোরআন তেলাওয়াত করব, কয় খতম দিব, এগুলো নিয়ে পরিকল্পনা হওয়ার কথা ছিল। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। 7 নম্বর হলো যাদের বিগত বছরের রোজা কাজা কিংবা কাফফারা আছে, এই রমজান শুরু হওয়ার আগে কাজা কাফফারা গুলো আদায় করে ফেলেন। কারণ এক বছরের রোজা কাজা কাফফারা রেখে আরেক বছরের নতুন রোজা শুরু করা যায় না। বিশেষ করে মা বোনরা তো ফেসবুক লাইভে বা ইউটিউবে শুনছেন, শুনবেন
মা বোনদের রোজা কাজা কাফফারা থাকতে পারে আপনারা রমজান মাস শুরু হওয়ার আগে শাবান মাসে বিগত বছরের কাজা কিংবা কাফফারা থাকলে সেগুলো কমপ্লিট করে ফেলবেন কারণ এই শাবান মাস হলো রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস আর প্রস্তুতি গ্রহণের জন্য কয়টা আমলের কথা বলেছি আরো জুড়ে বলেন সাতটা এক নম্বর কি বলেছিলাম ফরজ নামাজের প্রতি নফল নামাজে বেশি বেশি যত্নবান হওয়া দুই নম্বর নফল রোজার প্রতি যত্নবান হওয়া তিন নম্বর যাদের উপর জাকাত ফরজ জাকাত এই মাসে দিয়ে ফেলা চার নম্বর হলো রমাদানের হিসাব নিকাশ করা পাঁচ নম্বর হলো রমাদান কেন্দ্রিক আলোচনা বাড়িয়ে দেওয়া ছয় নম্বর হলো রমাদানের জন্য খায়া ফেলছেন নাকি পরিকল্পনা গ্রহণ করা আপনারা কি ওয়াজ মাহফিলের শ্রোতার মতো নাকি যে কিছু মানুষ আছে আইসা আবে ঠিক 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 এরপরে কিছুক্ষণ আবেগ দেখাইয়া চলে গেল না জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে যেটা শুনবেন তো দিলের গান দিয়ে শুনবেন যেটা শুনবেন তো ভালো করে শুনবেন আমরা যখন পড়াশোনা করতাম আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম উস্তাদদের ঠোঁটের দিকে তাকায় থাকতাম চোখের দিকে তাকায় থাকতাম যেটা বলেছে সাথে সাথে ব্রেইনে ক্যাচ করে ফেলতাম এভাবে চেষ্টা করতাম যে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার লেকচারের পুরাটা লেকচার মাথার ভিতরে ঢুকায় রাখার চেষ্টা করতাম এই জুমার খুতবাটা আপনাদের জন্য ক্লাস এটা আপনাদের জন্য জ্ঞান অর্জনের জায়গা শেখার জায়গা যে কথাগুলো বলা হবে একদম ইনস্টল করে ব্রেইনে রেখে দিবে পারবেন তো ইনশাল্লাহ ছয় নম্বর বলেছি পরিকল্পনা গ্রহণ করবেন সাত নম্বর হচ্ছে বিগত বছরের রোজা কাজা কিংবা কাফফারা থাকলে সেগুলো আদায় করে ফেলবেন এভাবে আমরা শাবান মাসে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করে রমাদানের জন্য আমরা প্রিপেয়ার হয়ে যাব ইনশাআল্লাহ কারণ শাবান মাস এটি মুবারক মাস এটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলা এই মাসের সকল ফজিলত হাসিল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন জোরে বলেন আমিন